हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। आज के हमरा शिखब एक निरामिष सोयाबीनेर एक निरामिष रेसिपी जेटा असाधारण खेते। प्रथमे देखुन कड़ाई जल नियेछि, ताते लवण और हलुद दिलाम। एरपर देखुन 100 ग्राम मतो सोयाबीन आमि सेई जले देव। एरपर जलटाके फुटिए नेब, फुटे गेले बंध करे देव गैसटा। एरपर एकटुक्षण रेखे देव जाते सोयाबीनटा भालो करे सिद्ध हये जाय। सिद्ध हये जाओयार पर দেখুন আমি একদম ছেঁকে তুলে নেব যাতে জল না থাকে। এরপর আমি এতে দেবো 4 চামচ মতো বেসন, 4 চামচ চাল গুঁড়ো, 2 চামচ মতো। এরপর আমি একটু ময়দা দিয়ে দেব, ময়দা দিচ্ছি দেখুন, কারণ ময়দাটা দিলে আমার ওটা বেশ মাখো মাখো হবে। এরপর দিলাম হলুদ, কাশ্মীরি চিলি পাউডার, এর সঙ্গে দিলাম কারি পাতা, কাজু বাদাম বাটা, আদা বাটা। এরপর দিলাম ধনে পাতা কুচো করা। পরিমাণ মতো লবণ স্বাদ মতো। এরপর দেখুন আমি এটা খুব সুন্দর করে মেখে নেব। সবটাই সুন্দরভাবে মেখে নেব যাতে সব জায়গায় লবণ বা যেগুলো আমি দিলাম ঠিকঠাকভাবে মিশে যায়, পুরো সয়াবিনটাতে যাতে মিশে যায়। খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর দেখুন আমি ঢাকা দিয়ে রাখলাম, 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এরপর কড়াইয়ে দেখুন তেল দিয়েছি, গ্যাসটা জ্বালায় আছে। এবার তেলটা গরম হয়ে এলে আমি এবার মাখা সয়াবিনগুলো ভেজে নেব। এই যে রেসিপিটা, দেখবেন বাচ্চারা নিরামিষ খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের এমন এমন দিন থাকে, যেমন ভাজা তুলে নেব, যেদিন আমাদের নিরামিষ খেতেই হয়, বাচ্চাদেরকে দিতে হয়। তো বাচ্চাদেরকে যদি এরকমভাবে আমি সয়াবিনের তরকারি করে দিই, তো মাছ মাংস ডিম এগুলো ওরা খেতে চাইবে না। ওদের যে পরিপূরক মাছ মাংস ডিম, এটা পূরণ করবে, ওরা চেটে পুটে খেয়ে নেবে। আমার বাচ্চারাও মাছ মাংস ডিম ছাড়া মানে প্রতিদিনই ওদের মাছ অথবা মাংস কিংবা ডিম লেগে থাকে। তো যেদিন আমার নিরামিষ খেতে হয় সেদিন কিন্তু আমি এটা করে থাকি, ওরা কিন্তু খুব সুন্দরভাবে খায়, পছন্দ করে এটা। তো আপনারাও এটা ট্রাই করবেন, দেখবেন বাচ্চারাও খুব পছন্দ করবে, বড়রা তো করবেই পছন্দ। এতে কিন্তু আমি কোনো আমিষ, পেঁয়াজ, রসুন ব্যবহার করিনি। এরপর দেখুন ভাজা হয়ে গেল, তেল দিয়ে দিলাম। এই যে আলু কুচি করে রাখা আছে, মানে আলু টুকরো করে রাখা আছে কেটে ডুমো ডুমো করে, সেগুলো কিন্তু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যা গেলে আমরা সেটা তুলে নেব। দুটোই ভাজা হয়ে গেছে। এরপর দেখুন তেলে অল্প একটু চিনি দেব যাতে রঙটা ভালো আসে, তাতে একটু জিরে ফোড়ন দিলাম, লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এগুলো গরম মশলার কাজ করবে, চাইলে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন। এরপর ধরুন একটা বাটিতে আমি জিরে গুঁড়ো নিলাম, তাতে হলুদ, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলাম। এতে ধনে গুঁড়োও দিতে পারেন আপনারা। এরপর গুলে নেব যাতে সব সমানভাবে গুলা হয়ে যায়। এবার দেখুন আমি টমেটো দিয়ে দিয়েছি। এরপর আমি দই দেবো, দই 4 চামচ মতো দই আমি ফেটে নিলাম। দইটা ফেটে এতে দিয়ে দেবো, কারণ এটা নিরামিষ রেসিপি তো দইটা দিলে খুবই ভালো লাগে খেতে। টক দই ব্যবহার করবো আমরা। এরপর দেখুন ধনে পাতা, কুচো করে রাখা ধনে পাতা দিলাম, তাতে একটু লবণ দিলাম যাতে টমেটো যেটা আছে সেটা সিদ্ধ হয় ভালো। আপনারা চাইলে পরেও লবণটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই সময় দিয়ে থাকি, কারণ দিলে পরে এই যে টমেটোটা ভালো সিদ্ধ হয়। টমেটো পেস্ট করেও দেওয়া যেতে পারে। এরপর দেখুন ভেজে রাখা সয়াবিন আলু আমি কিন্তু ফেলে দেব।
এটা হচ্ছে সয়াবিনের নিরামিষ পকোড়া কারি। আপনারা সয়াবিন যেটা আমি পকোড়ার মতো করেছিলাম ভাজা, এটা এটা আপনারা খেতে পারেন ভাত দিয়ে, চায় বা বিকেলবেলায় টিফিন হিসাবে চায়ের সঙ্গে, বা এটা এরকম করে তরকারি করেও খাওয়া যায়। যেভাবে খাবেন খান না কেন, খুব সুন্দর খেতে, খেয়ে সবাই নাম করবে। দেখুন এবার মশলাটা আমি আগে একটু ভেজে নিয়েছি, এরপর সয়াবিন আর আলু দিয়ে তারপরে একটু ভেজে নেব, তাতে আলুটাও একটু সিদ্ধ হবে এবং মশলাগুলো সব আলু সয়াবিন সবই মিশে যাবে। একটু ভেজে নেওয়ার পর যখন গন্ধটা মরে আসবে তখন আমরা কিন্তু পরিমাণ মতো জল দেব। এরপর দুটো লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। কাঁচা লঙ্কা দেওয়ার পর দেখুন আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলে কি হয়, আলু তো সিদ্ধ হয় না, আলু সিদ্ধ বা সয়াবিনটাও, সয়াবিন সিদ্ধ হয়ে আছে, আলুটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে আমি থালটা তুলে দেখে নেব, একটুক্ষণ পর 5-10 মিনিট থাকলে সিদ্ধ হয়ে যাবে আলুটা। দেখুন খুব সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও খুব সুন্দর। আপনারা তৈরি করুন বাড়িতে রেসিপিটা, নিজে খান, বাড়ির সকলকে খাওয়ান, বাচ্চাদেরকে নিরামিষ দিন, যেদিন নিরামিষ খাওয়ার দিন সেদিন রান্না করে খাওয়ান, ওরা খুব পছন্দ করবে। আর খাওয়ার পর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।